প্রথম ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। খুলনায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে দুই পথচারী সহ পাঁচজন নিহত। এবং চুয়াডাঙ্গার জীবননগরে চাইনিজ কমলার বাণিজ্যিক আবাদ, চাষিদের নতুন সম্ভাবনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, আপনাদের সাথে আছে মিস্টার জাহান। আসন্ন পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে 87 উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। প্রথম ধাপে চার বিভাগের 12 জেলার 87টি উপজেলায় 10 মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব এলাকায় প্রার্থীদের যাচাই বাছাই করা হবে কাল 19 ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন। প্রথম ধাপের ভোটে রংপুর বিভাগের পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট এবং রংপুর জেলার সবগুলো উপজেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার আটপাড়া উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা এবং জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এছাড়াও সিলেটের সুনামগঞ্জে জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। জয়পুরহাট জেলার সবকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন হবে এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন হবে। খুলনার লবণচরায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। রোববার রাত 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন প্রাইভেট কার যাত্রী ও দুজন পথচারী। পুলিশ জানায়, খুলনাগামী একটি ট্রাক খানজাহান আলী সেতু পার হয়ে বাইপাস সড়কের হরিণঘাটা গেট এলাকায় পৌঁছে সেখানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ ঘটে। এ সময় দুই পথচারীকেও চাপা দেয় যানবাহন দুটি। নিহতরা গোপালগঞ্জের ছাত্রলীগ ও যুবলীগ নেতা। দিনাজপুরের নবাবগঞ্জে দুই বছরের বেশি সময় ধরে অন্ধকার ঘরে স্নাতক পড়ুয়া এক ছাত্রীকে আটকে রেখেছিল তার পরিবার। দীর্ঘদিন বন্দী থাকায় জীর্ণ শীর্ণ শরীর, রক্তশূন্যতা, চর্মরোগ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিল মেয়েটি। উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মেয়েটিকে বন্দী দশা থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মৃত প্রায় অবস্থা থেকে পাঁচ দিন আগে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর এখন অনেকটা সুস্থ নির্যাতিতা কলেজ ছাত্রী সুমি আক্তার। দুই বছরের বেশি সময় ধরে একটি অন্ধকার ঘর থেকে কখনোই বের হতে দেয়া হয়নি তাকে। এক ঘরেই হতো খাওয়া, গোসল সব। দিনাজপুরের নবাবগঞ্জের রাঘবৃন্দপুরের নয়াপাড়া গ্রামে স্নাতক পড়ুয়া ছাত্রীর এ বন্দী দশার কথা প্রশাসনকে জানায় এলাকাবাসী। পরে মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। সুনির্দিষ্ট দিক নির্দেশনায় ওই মেয়েটিকে বাড়ির থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিই। প্রেমঘটিত ব্যাপারে পরিবার এ ধরনের নির্যাতন করতে পারে বলে ধারণা এলাকাবাসীর। সুস্থ হয়ে পড়ালেখা করে শিক্ষক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে মেয়েটি। এক মা তার কলেজ পড়ুয়া মেয়েকে দুইটি বছর একটি ঘরে অবরুদ্ধ করে রেখেছিল। সেখানে তার খাওয়া দাওয়া, সেখানে তার গোসল, এরকম করে মেয়েটা প্রায় অসুস্থ হয়ে পড়ে যায়। চিকিৎসক জানান, দীর্ঘদিন ধরে বন্দী থাকার কারণে চর্মরোগ সহ তার হাতগুলো বাঁকা হয়ে গেছে, পায়ে ইনফেকশন। অনেকদিন ধরে সূর্যের আলোতে যায়নি, যেসব কারণে তার হাত যেমন বাঁকা হয়ে গেছে, পায়েতে ইনফেকশন আছে, সাথে তার জ্বর ছিল প্রচুর, হাড় হয়েছিল, সে এখন কিন্তু ভালো মতো বসতে পারে না, তো ফিজিওথেরাপি চলতেছে। মেয়েটিকে সুস্থ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সে এখন নিজে নিজে বসতে পারছে, সুন্দর করে কথা বলতে পারছে, তার বড় একটা স্বপ্ন আছে, স্বপ্ন হচ্ছে শিক্ষক হবে সে। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারীদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। রত্না জামান, একুশে টেলিভিশন। অবকাঠামোগত উন্নয়ন ও বেনাপোল যশোর মহাসড়ক ছয় লেনে উন্নত করা সহ জনবল বৃদ্ধির লক্ষ্যে গতকাল সড়ক ও জনপথ সহ বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বেনাপোল বন্দর ও চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন।
17 সদস্যের এই প্রতিনিধি দল বেনাপুল বন্দর, কাস্টমস ও সিএনএফ এজেন্ট ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সড়ক ও জলপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজা আহমেদ জাবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রতিনিধি মুন্নি জাহান সহ ভারত, নেপাল, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। চাইনিজ কমলার বাণিজ্যিক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন চুয়াডাঙ্গার কৃষক ওমর ফারুক। জেলার জীবননগর উপজেলার নিধিকুণ্ড গ্রামের মাঠে এই কমলার চাষ করেছেন। তার এই সাফল্যের খবরে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আগ্রহী চাষিরা পরামর্শ নিতে আসছেন তার কাছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের সহায়তায় রত্না জামানের আরও একটি রিপোর্ট। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে চায়না জাতের ছোট কমলা। 2016 সালের মাঝামাঝি সময়ে নিধিকুণ্ড গ্রামের ওমর ফারুক খান খুলনার একটি নার্সারি থেকে 100টি চাইনিজ কমলার চারা কিনে চাষ শুরু করেন। এক বছর পর এই গাছে ফল আসতে শুরু করে। এবছর এক একটি গাছে কমলা ধরেছে প্রায় 40 কেজি। 100টি গাছ থেকে প্রায় 4 লাখ টাকার কমলা বিক্রি করেছেন তিনি। এছাড়া গত 3 থেকে 4 মাসে প্রায় 5 লাখ টাকার চারাও বিক্রি করেছেন ওমর ফারুক। পার পিস গাছ থেকে আমরা 45 কেজি, 50 কেজি, 48 কেজি ফল পাইছি। এক সমান কমলা আমি 100 টাকা কেজি বাজার দরে আর কি 4 লক্ষ টাকা বেচা কেনা করতে পারছি। চুয়াডাঙ্গায় চাষ হওয়া এ কমলা সুস্বাদু ও মিষ্টি বলেই জানালেন স্থানীয়রা। মালিকে আমাকে লেবু খেতে দিল, খেলাম এবং খুব মিষ্টি, অরেঞ্জ কালার আর কি। এটা পরিপূর্ণভাবে দেখতেছি আর গাছে যেভাবে আমরা দেখতেছি অনেক ফলন আসছে আর কি, এটাতে আমরা আগ্রহ হয়েছি আর কি। চুয়াডাঙ্গার কৃষি বিভাগ বলছে তাদের জানা মতে দেশের মাটিতে এ ধরনের কমলা চাষের সাফল্য এটাই প্রথম। কমলার চাষ ছড়িয়ে দিতে সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছে তাদেরকে বলেছি এখান থেকে যে সহায়ক সংগ্রহ করে যেন এটা চারা উত্তোলনের সুযোগ করে দেয় কৃষকদের, এবং চারাটা যেন অ্যাভেলেবল করে দেয় যাতে কৃষকরা এখানে চাষ করতে পারেন। দেশে বাণিজ্যিকভাবে চীনা কমলার চাষ ছড়িয়ে দেয়া গেলে বিদেশি ফলের চাহিদা পূরণ করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে সদর উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়। আমাকে সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত। এই নৌকা সাততলাগড়ে জায়গায় এনে দিবেন। কুমিল্লায় এজাজ আহমেদকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার পরিবার ও এলাকাবাসী। সিরাজগঞ্জ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে মানব পাচার প্রতিরোধের বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে কর্মশালা। সীমান্ত দিয়ে চোরা চালান, মাদক পাচার, মানব পাচার ও সীমান্ত হত্যা বন্ধে দিনাজপুরের হিলিতে মতবিনিময় সভা। পূজা অর্চনার মধ্য দিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, বাগেরহাট, সিলেট, সুনামগঞ্জ সহ সারা দেশে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা দেবী, শ্রী শ্রী, সরস্বতী পূজা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। খুলনায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে 2 পথচারী সহ 5 জন নিহত। এবং চুয়াডাঙ্গার জীবননগরে চাইনিজ কমলার বাণিজ্যিক আবাদ, চাষিদের নতুন সম্ভাবনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-ডট কম এই ওয়েবসাইট। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পর সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।